সবাই বুঝতে পারল এখানে থাকা কোনো ভাবেই আর সম্ভব নয়। পুকুরে মাছ, গোলা ভরা ধান, গোয়ালে নিরীহ গরুর দল, সব ফেলে চলে যেতে হবে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে বোধ হয় নিজেকে। প্রাণ সংশয় দেখা দেওয়ায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই নিতে হয়। আমরা বুঝতে পারি সহজ সরল কথাগুলোর মধ্যে দিয়ে কেন মানুষ দেশ ছেড়ে যায়, কেন মানুষ নিজে মাটি নিজের সমস্ত সহায় সম্পদ ছেড়ে যায়। চারটা পথে বিপদই অবলম্বন করছেন মানুষ আর মানুষ। আরেক জায়গায় বলছেন, সামনে পিছনে যেদিকে তাকায় মানুষ আর মানুষ, নৌকোয় করে মানুষ আসছে দূর দূরান্ত থেকে। ফুলতলা থেকে নৌকোয় উঠেছি আমরা, ডুমুরিয়ায় গিয়ে নৌকো রেখে হাঁটতে হবে। ডুমুরিয়ার নদীর নাম ভদ্রা। ডুমুরিয়ার ভদ্রা নদীর তীরে পড়ে আছে সারিবদ্ধ অসংখ্য নৌকো। এরপর হাঁটা পথ, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। জীবনের কোন যাত্রায় সওয়ার হলাম জানি না, জীবন এক দীর্ঘ পথের নাম। এই পথ কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। আপাতত গন্তব্য ভারত পূর্ব পাকিস্তান সীমান্ত। ডুমুরিয়া পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি, নদিয়া ঘাটা থেকে ডুমুরিয়ার দূরত্ব বেশি নয়। ডুমুরিয়ায় পৌঁছবার পর হাঁটা শুরু হলো। ডুমুরিয়া থেকে চুপনগর, কলারোয়া, ঝাউডাঙ্গা, ভারত পূর্ব পাকিস্তান সীমান্ত। এতটা পথ কি অলিম্পিকের ম্যারাথন প্রতিযোগিতায় হাঁটতে হয় জানি না। আমরা হাঁটছি, হাঁটছে মানুষ, সামনে মানুষ, পেছনে মানুষ, দুপাশে মানুষ, এক থেকে দেড় লাখ মানুষ, কেউ কেউ বলেন 2 লাখ। সম্ভবত এটাই ছিল ভারতে আশ্রয়প্রার্থী শরণার্থীদের সব থেকে দীর্ঘ এবং সর্বশেষ সমবেত যাত্রা। আসুন আমরা দীপাদির কাছ থেকে শুনি এই সমবেত যাত্রা। ধন্যবাদ জানাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগকে। ওরা একটা কম আমাকে খুঁজেই বের করেছে। আমি সব কিছু থেকেই এখন প্রায় বিচ্ছিন্ন হয়ে আছি, কোথাও যাই না, কিছুর সাথে নেই, নিজের মধ্যে থাকি। তো ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে। একটা জিনিস কালকেও আমি বলছিলাম যে দেশভাগ পরেই এখানে যারা আছেন তারা কেউই দেশভাগের পরে জন্মাননি, আগেও জন্মাননি, এমনকি মুক্তিযুদ্ধের পরেও কতজন জন্মেছেন কি বাদে জন্মেছেন সেটাও আমি জানি না। ফলে দেশভাগও আমাদের দেখা হয়নি, মুক্তিযুদ্ধটার সাথে আমরা জানি প্রত্যক্ষ করেছি, একেবারে সেটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি, মিশে আছে চেতনায় মরণে সবখানে। ওটা আর আমৃত্য থেকেই যাবে, ওটাকে আর মুছে যাবে না। তো আমরা কিন্তু যারা জানি না দেশ ভাগের যে যন্ত্রণা, যে দুর্ভোগ, যে কষ্ট, সেটা কিন্তু আমরা ইচ্ছা করে পড়ে নিতে পারি, পড়লেও কিন্তু অনেকটা সে কষ্টটাকে ধরা যায়। আমি যদি মান্টোর লেখার কথা বলি, পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, মান্টো যদি উর্দুতে লিখেছেন, সাদাত হাসান মান্টোর কথা বলছি, তার ছোট গল্পগুলি তো অনবদ্য। সেখানে আমরা দেশ ভাগ হলে মানুষের যে কষ্ট, দাঙ্গা, এক দেশ ছেড়ে আর এক দেশে যাওয়া, এটা আমরা জানতে পারি। আরও তো আছেন, কৃষ্ণচন্দ্র আছেন, তার লেখাতেও আছে এগুলো, খুশবন্ত সিং আছেন, নেহাল সিং আছেন, তাদের লেখা যদি আমরা পড়ি তাহলে আমরা দেশ
ভাগের কথাটা আমরা জানতে পারি, যে সেটা কি ভয়ঙ্কর একটা ব্যাপার। একজন মানুষ তার সর্বস্ব ফেলে পালাচ্ছে অন্য আর একটা দেশে, তাকে যেতে বাধ্য হতে হচ্ছে। সেই যন্ত্রণাটা কেমন হতে পারে সেটা আমি এখানে বলতে চাই, যে আমাদের বাংলা সাহিত্য, আমি যে যাদের কথা বললাম তারা তো সবাই উর্দুতে লিখেছেন, না হয় ইংরাজিতে লিখেছেন। তো আমি বাংলায়ও আছেন এরকম বাঙালি লেখক, তাদের লেখায়ও এই দেশভাগ এমনভাবে এসেছে যে পড়লে বোঝা যায় সারা জীবন তারা সেই কষ্টটাকে ধারণ করছেন। এটা একটা শক্তি হয়ে গেছে, পরে কষ্টটা যে একটা শক্তি হয়ে যায় সেটা তাদের মতো সৃজনশীল মানুষই বোধহয় বুঝতে পারেন। তো আমি বলতে পারি এখানে শ্যামল বন্দ্যোপাধ্যায়, সুমী বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, এরা আমার অত্যন্ত প্রিয় লেখক। তাদের লেখায় দেশভাগের ব্যাপারটা এমনভাবে এসেছে, যেমন অতীন বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তার নীলকণ্ঠ পাখি খুঁজে বারবার পড়তে ইচ্ছে করে। আমি সবাইকে অনুরোধ করব বইটা পড়তে, এত চমৎকার একটি বই দেশভাগের বই। তার একটি ট্রিলজিও আছে অতীন বন্দ্যোপাধ্যায়ের। শ্যামল গঙ্গোপাধ্যায় তো খুলনাকে ছাড়তেই পারেননি কখনো। যেদিন তিনি মারা যাওয়ার আগে তার ব্রেন টিউমার হয়েছে, তিনি মারা যাবেন, তাকে ঘিরে আছে সমস্ত তরুণ সাহিত্যিকের দল, তাদেরকে বলছেন, তাদের মধ্যে যারা একেবারে অল্প বয়স যাদের, তাদেরকে বলছেন আমি সুস্থ হয়ে উঠলে এবার আমরা একটা খুলনা ক্লাব করবো। খুলনা তার মাথায় ছিল। আমি সাবিয়াকে আরও একটি বই দিয়েছিলাম, আমার সেটা প্রথম বই, ওখানে সব প্রবন্ধ আছে, সেখানে একটি লেখা আছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপর। তো ওখানে আমি এই কথাগুলি লিখেছিলাম, আর ওনার লেখায় খুলনা এমনভাবে এসেছে, উনি খুলনার মানুষ ছিলেন, এখানেই ওনার জন্ম, এই খুলনা জেলা স্কুলে উনি পড়েছেন, 10-12 বছর বয়স পর্যন্ত উনি এখানে ছিলেন। আমি যদি তার ক্লাস 7-এর মিস্টার প্লে পড়ি তাহলে আমরা দেখব যে সেখানে তিনি কি চমৎকার একটি বই। তার প্রত্যেকটি, প্রায় প্রত্যেকটি লেখাই খুলনা, কোনো না কোনো, সব লেখাই না, তিনি প্রচুর লিখে গেছেন। এই লেখক একাডেমি পুরস্কার পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন, দারাশিকো তার বিখ্যাত উপন্যাস তো আপনারা দেখে সবাই এটা পড়েছেন, সবাই জানার কথা। কিন্তু এরা আমার অত্যন্ত প্রিয় লেখক, এদের লেখায় দেশভাগটা এইভাবে এসেছে, কিন্তু বারবার পড়তে ইচ্ছে করে। আমাদের দেশের কথা যেগুলি মাহমুদের কথা বলি, যদি সেখানে কোন বইটার নাম কালো ভ্রমণ না, হ্যাঁ কালো বড়, ওখানে দেখেন যে উনি তো বসিরহাট থেকে এসেছিলেন, ওনার বড় ভাইয়ের কথা উনি ওখানে লিখেছেন, যে ওখানে তিনি সাথে তার যে অ্যাফেয়ারটি ছিল তাকে তো রেখে আসতে হলো ওখানে আসার সময়, এখানে এসে তিনি আত্মহত্যা করলেন। তার উপন্যাসটা এটা নিয়ে তো এরকম। আর আমার কবিতাও আছে, আমার কবিতা যখন পড়ি, যেমন নীলেন্দ্রনাথ চক্রবর্তী আমার খুব প্রিয় কবি, তার লেখায় তো তিনি ফরিদপুরের মানুষ, তিনি অনেক বেশ বড় হয়ে তারপর গেছেন এখান থেকে, ঘুরে ঘুরে তার কবিতায় এই দেশ চলে আসছে, আলাদা করতে পারেন না কিছু। তো এইভাবে আমরা
আমাদের সাহিত্যেও দেখেছি এরকম। আমি আমি এইখানে যখন মানে একটু আনতে এসেছি যে এইখানে যখন ঢুকি তখন আমার একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে। আমি 71-এর পর 70-71 তো রাজশাহীতে ছিলাম, 72-এ আমাদের পরীক্ষাটা হলো, 72-এর পরীক্ষার পর আমি এখানে প্রোগ্রাম করতে আসতাম খুলনা বেতারে। তো তখন এই জায়গাটা একেবারে বিরান অঞ্চল ছিল, এইটা এই বাড়িতে, এটা তখন ইউনিভার্সিটি হয়নি, আমার মাসে একটা দুটো প্রোগ্রাম থাকতো, কখনো কখনো স্পেশাল যে প্রোগ্রামগুলো হতো সকাল থেকে সন্ধ্যা অবধিও থাকতে হতো। তো সেই সময় এই রাস্তাটা ছিল একেবারে বললাম যে বিরান ভূমি, কিচ্ছু নেই, লোকজন নেই। আমি আসতাম, আমার চাকরিটা হয়ে গেল প্রায় পাশ করার রেজাল্ট হওয়ার সাথে সাথে, তো আমি দুপুরে ক্লাস নিই, দুপুরেই চলে আসতাম এখানে রেকর্ডিংয়ের জন্য। একটা দোকান পর্যন্ত ছিল না এখানে, দূরে দূরে একটা দোকান, সেটাকে মাথার উপরে একটা ছাউনি, সেই গোলপাতার ভাঙা চোরা একেবারে, আর একটা টুল মতো পাতা সামনে, সেখানে রুটি সেঁকে দেওয়া হচ্ছে আর চা। এই হলো এই দোকান, এখানে লোকজন এত কম ছিল, হয়তো দূর থেকে কাজের খোঁজে কেউ কেউ আসতো, একটা ভ্যানে করে করে এরকম আসতো। তো এটাই ছিল, নদীটা ছিল, ব্রিজটা ছিল। কিন্তু ফিরে যাওয়ার সময় আমি ওই ব্রিজের উপর দাঁড়াতাম, দাঁড়িয়ে থাকতাম, রিক্সা পাওয়া যেত না, ব্রিজ পার হয়ে যেয়ে তারপর রিক্সা আসার সময় রিক্সাটা আমাকে ভেতরে নামিয়ে দিত। তখন এইসব বিল্ডিং তো হয়নি, একতলা, ওখানেই ছিল রেকর্ডিং হতো আর বয়রা থেকে ট্রান্সমিশন ছিল। তো আমি ওখানে দাঁড়াতাম, ওই নদী দিয়ে আমরা পার হতে পারিনি, আমরা যখন ফুলতলায় যাই ওটা হলো বটিয়াঘাটা, বটিয়াঘাটার একটা ইউনিয়ন, ওটা ইউনিয়ন একটা গ্রাম, ইউনিয়ন না, বটিয়াঘাটা ইউনিয়ন ছিল আর ওইটা হলো একটা গ্রাম বটিয়াঘাটার মধ্যে। তো আমরা ওখানে গিয়েছিলাম, তো আমরা যাওয়ার সময় এই নদী দিয়েও যেতে পারিনি, অনেক খালটাল দিয়ে ভেঙে তারপর যেতে হয়েছিল। কিন্তু পাশে যে বদ্ধভূমিটা ছিল ওটা আমার টানত, আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম ওই ব্রিজের ওপর, কারণ এইখানে মানুষ মেরে তার মৃতদেহটা নদীতে ফেলে দেওয়া হতো। এইখানে আসলে আমার সেই দিনগুলোর কথা খুব মনে হয়, আমাকে যদিও সেই দৃশ্য দেখতে হয়নি কিন্তু আমি এটা ভেতরে ভেতরে একটা যন্ত্রণা, একটা কষ্ট এটা হতো। আমার বাবা মাইগ্রেশনের কথাটা এসছে, সেটা কত রকম হতে পারে। আমি আমার বাবা কলকাতায় পড়াশুনো করেছেন, ওখানে চাকরি করতেন, তো পার্টিশনের আগেই বাবা ফিরে এসেছিলেন চাকরি ছেড়ে দিয়ে, মানে এক বছর কি দু বছর আগে। তো আবার আমি বাবাকে দেখেছি এখান থেকেও যেতে, তখন তো ট্রেনে করে গিয়ে আবার সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসা যেত, এখানে বাবা থাকবে বলে এসেছিল, বাবা যেতে চায়নি। কিন্তু আমাদের একটা বাড়ি ছিল এখানে, সেই বাড়িটা নিয়ে আজকে কমার্স কলেজ হয়েছে, ওটা চার
তারপর বাড়ি বিশাল বাড়ি ছিল, তার কোনো চিহ্ন নেই এখন। আর প্রচুর গাছ, এমন কোনো ফল ছিল না যে তার গাছ ছিল না। ভীষণ ভালো একটা পুকুর বাঁচানো ঘাট ছিল। আমি কিন্তু বলছি এটা 57-58-59 এই সময়ের কথা। তখন আমাদের ওই বাড়িটা অত বড় বাড়ি, কয়েকজন মাত্র লোক থাকি আমরা ওখানে। তো ওই বাড়িটা নেবার জন্য যে কমার্স কলেজের নিজস্ব বিল্ডিং নেই, মডেল স্কুলে ক্লাস হয় রাতের বেলায়, অতএব এই বাড়িটা নিয়ে নেওয়া হোক, তাহলে তো এখানে কলেজটা করা যাবে। তখন বাবা তো ফিরে এসছে চাকরি ছেড়ে দিয়ে, চলে এসছে এখানে থাকবে বলে। তো বাড়িটা অ্যাকুইজিশন করে নেওয়া হলো। আমাদের সেই সময়কার অবস্থাটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা সবাই ছোট, সবাই ছোট, একেবারে ছোট। তো আমাদের প্রথমে দোতলা থেকে একতলায় নামানো হলো, নামিয়ে দেওয়া হলো। পাশে একটা একতলা বিল্ডিং ছিল, সেটা নিয়ে নেওয়া হলো প্রথমে। সেটা ভেঙে আমাদের সামনেই নতুন বিল্ডিং উঠলো, সেখানে ক্লাস শুরু হয়ে গেল। তারপর আমাদেরকে দেখলাম একদিন, আমাদের পাঁচ ছয় পুরুষের, আমরা এখানকার একেবারে আগের, একেবারে অনেক দিনের এখানকার মানুষ, ছাড়িনি এখনো শিকড়টাকে, ধরেই আছি। তো আমার যে 7ই মার্চের ভাষণটা শুনব, এখান থেকেই শুনে যাব, একদম ফাঁকা ইউনিভার্সিটি, মনমোহন তো কি বলবে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। সেই জন্য আমরা অপেক্ষা করেছি যে থেকে যাই, এমন তো হতে পারে যে দেশের অবস্থা ভালো হয়ে যাবে, স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাটা হবে, এই জন্য আমরা ছিলাম। তো 7ই মার্চের ভাষণ আমি ওখানেই শুনেছিলাম। তারপর দিনই আমরা ফিরে আসি, ফিরে আসি। ও বলছে যে ট্রেন ছিল না, ট্রেন ছিল, আমরা ট্রেনেই ফিরেছিলাম, আমরা কয়েকজন খুলনা যশোর বাগেরহাট এই তিন জায়গায় কয়েকজন মেয়ে একসাথে ফিরলাম। তারপরে আসার পর, এখানে ফিরে আসার পর তো অবস্থা খারাপ হলো। আমরা যেই বাড়িতে থাকতাম সেটাও একটু ভেতরের দিকে থাকায় প্রতিদিন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে। মানে তখন মানে একটা কীরকম যে একটা অবস্থা, তারপরে অসহযোগ অসহযোগ চলছে, কোনো কাজ নেই, কোথাও কেউ অফিসে যাচ্ছে না, কেউ কিছু করছে না, মাসের শেষে গিয়ে টাকা নিয়ে আসছে, বেতনটা নিয়ে আসছে। আর যেহেতু খুলনা হলো একেবারে বিহারি অধ্যুষিত জায়গা, এখানে প্রায় মানে অনেক গোলমাল হতো, বাঙালি বিহারিকে সংঘাত হতো, এগুলো হতো। তো এরকম অবস্থার মধ্যেই আমরা ছিলাম, এবং প্রতিদিন রাত্রে তখন আমরা, এমনিতে তো আর্মি ছিল, পাকিস্তানি আর্মি ছিল, তো আমরা এর মধ্যেই ছিলাম এখানে খুলনায়, কারণ আমাদের তো যাওয়ার জায়গা ছিল না। আর পালাবার মতো অবস্থা তখন হয়ও নি, আমরা এটা বুঝতে পারছিলাম না যে অবস্থাটা এতটা খারাপ, বুঝতেই পারিনি আমরা। কিন্তু ওই প্রতিদিন রাতে কিন্তু যেটা হলো হতো, আমরা গুলির আওয়াজ শুনতে পেতাম, মেশিন গানের আওয়াজ শুনতে পেতাম দূর থেকে। তো রাতের বেলায় তো শব্দে ঘুম ভেঙে যেত, ঘুম হতোই না। আর পালা করে সবাই রাতে পাহারা দিত, তার মধ্যেও আমার ভাই ছিল, পাহারা দিত, যে কোনো সময় হয়তো আর্মি এসে পড়লো এলাকায়, এরকম একটা অবস্থা।
তারপরে একদিন এরকম শব্দ আমরা শুয়ে শুয়ে শুনেছি, গুলির শব্দ, মেশিনগানের শব্দ। সকালবেলায় উড়া এসে বললো যে এরকম এখানকার যে বিশিষ্ট হিন্দুকে ধরে নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়েছে। ওরা গিয়েছিল দেখতে, আমি জানি। ফিরে এসে বলল যে আমাদের আর এখানে থাকা যাবে না। সেই দিনই আমরা এপ্রিলের একেবারে প্রথমে আমরা খুলনা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমি কখনো গ্রামে যাইনি, গ্রাম দেখিনি কখনো। ওরা বন্ধু ছিল, ওরা একসাথে পড়তো, খুবই ঘনিষ্ঠ বন্ধু। ওর ওখানে ওর সাথে কথা বলে ওর ওখানে যাওয়া ঠিক হলো। সেই যাওয়ার পথটাও ছিল ভয়ঙ্কর, আমরা কি করে যাব। তারপর মা ছিল সাথে, ও যায়নি আমাদের সাথে, একদিন থেকে গিয়েছিল বেশি, আরো কয়েকজনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আমরা নৌকো করে দেখতে দেখতে যাচ্ছি, মৃতদেহ ভাসছে নদীতে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি, মাথায় গিয়েছি এতটা ঘুমটা দিয়ে, মাও তাই আমিও তাই। সেইভাবে নদীটা, নদী দিয়ে তো যেতে পারিনি, এই নদীটা আমি এসে দেখছি এখানে, তো এই নদীতে আমরা আসতে পারিনি, এটাই কিন্তু পথ, আসল পথ এই নদীটা। কলকাতায় যাওয়ার এখান থেকে নৌকো করে চলে যাওয়া যায়, কিন্তু আমাদের অনেক খাল বিল পার হতে হয়েছিল। ওইখানে আমরা প্রায় দেড় মাসের মতো ছিলাম। প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি, কিন্তু প্রতিদিন আমরা দেখতাম নদী দিয়ে গান বলতে যাচ্ছে প্রতিদিন। রাতের বেলায় মর্টারের শেল, শেলগুলি কামানের গোলার মতো এসে পড়তো। যে বাড়িতে ছিলাম ওদের বা মিনাদের বাড়িতে, মাথার ওপর দিয়ে সে গানবোট থেকে ছোড়া যে মর্টারের শেল, সেগুলো একদম আগুনের গোলার মতো সে পড়তো। আমরা সবাই তখন কি করতাম, আমরা ঘর থেকে বেরিয়ে, মাটির ঘর তো, ঘর থেকে বেরিয়ে আমরা ঘরের পাশে একদম দেয়ালে, মাটির দেয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম। এরকম যে কতদিন হয়েছে, কতদিনই, দেড় মাসের মধ্যে অনেকদিন হয়েছে। আবার কখনো কখনো আমরা কি করতাম, কেউ বলতো ওরা ওরা নেমে পড়েছে, নেমে ছুটে আসছে, তখন ওই রাতের অন্ধকারে। কখনো যে বললাম আমাদের গ্রামে আমি আমরা কেউ কখনো যাইনি, তো একটা ওখানেও আছে বলতে একটা চার দেয় না, একটা বাঁশ দিয়ে একটা একটা খালের পর থেকে একটা চার করে ওরা বলে চার, তো সেইটার উপর আমার অভ্যাস নেই। একটা বাঁশের উপর পা দিয়ে খালটা পার হওয়া, পাশে শুধু এক পাশে একটা বাঁশ ধরার জন্য আমরা ওর উপর দিয়ে পালাতাম। এভাবেও পালিয়েছি আমরা, মা পড়ে গিয়েছিল একবার, মা পড়ে যাওয়ার পর জলের মধ্যে পড়ে গেল, অন্ধকার, চারিদিকে অন্ধকার, গ্রামের মধ্যে তো কোনো আলো নেই, আলো জ্বালাও যেত না, অতটা একটা মানে অঘোষিত একটা ব্ল্যাক আউট মাথায় হতো আর কি। তো যাই হোক, এরকমও হয়েছে কতদিন, ওইভাবে করে গিয়ে মার হাতটা ভেঙে গেল, মা ওখানে কোনো ওষুধ নেই, মা কি করতো আগুনে ছেড়ে দিত, দিতে দিতে মার সেখানে ঘা হয়ে গেল, একেবারে রক্ত ঘা হয়ে গেল। এই সমস্ত অনেক ঘটনা কত বলবো আর। তারপর আমরা যখন দেখলাম যে আর এখানে থাকা যাবে না, আরো বিপদের মুখে পড়েছি, সেগুলোও এখানে আছে। আমরা
ঠিক করলাম একদিন আমরা ঠিক করলাম যে খুলনায় আমাদের ঘরে তো সব সংসার গোছানো খুলনার বাড়িতে, তো আমরা চাল রেখে এসেছি, তখন স্টোভে রান্না হতো, গ্যাস আসেনি, তো তো আমরা ঘরে একদিন কেরোসিন ভরে রেখে এসেছি, আর অন্যান্য জিনিসপত্র বইপত্র আমাদের বইপত্র সবাই পড়ে তখন সব কিছুই ওখানে ছিল। তো একদিন ভাবলাম যে আমরা একটু যাই, এখান থেকে হেঁটে যাই, যে ওই তিনতলায় যে চেয়ারম্যান চেয়ারম্যানের ওখানে গিয়ে বাড়িতে গিয়ে হিন্দু নিয়ম হিন্দু ছিলেন ওই মানে ওই এলাকাটাই হিন্দু প্রধান, তো ওখানে গিয়ে আমরা এক ফোন আছে মানে ওখানে একটা ফোন ওখান থেকে খুলনা ফোন যে আমাদের ঘর বাড়ি সব ঠিক আছে কিনা সেটা করতে হেঁটে 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 আমরা তিন ভাই বোন গেছি, তারপরে হেঁটে সেখানে গেছি, এর মধ্যে সভ্য ওখানে গিয়ে ফোনটা করলাম, ফোন করতে পেরেছিলাম, ফোন করলাম তাকে জব্বার স্যারকে, অ্যাডভোকেট আব্দুল জব্বার, ওনাকে কিন্তু পরে পাকিস্তানি আর্মিরাই মেরে ফেলেছিল, তো উনি আমাদের ফোন পেয়ে বলে আমার বাবার বন্ধু উনি পুলিশ পেয়েছিল, তো উনি বললেন তোমরা কোথার থেকে ফোন করছো, কিচ্ছু নেই, তোমরা এক্ষুনি এখান থেকে যেখানেই থাকো তোমরা ওখান থেকে চলে যাও, এইভাবে আমাদের বললেন। এর মধ্যে আমরা বেরোতে যাচ্ছি, দেখি দাঙ্গা আসছে, তখন আমরা কোথায় পালাবো, ওই বাড়ির মধ্যে আছি, আমরা কোন জায়গায় পালাবো কিছু বুঝতে পারছি না, দেখলাম গানবোটটা থামলো, সেটাও দেখলাম আমরা গানবোটটা ওই ওই গ্রামেরই এক বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিল, সে আগুন জ্বলছে মানে ওই যে কুটো থাকে না ধানের যে ইয়ে খড়ের দ্বারা সে তাকে আগুন ধরে, এবং ওই বাড়ি একেবারে সব কিছু লুটপাট করে, আর ওই বাড়িতে শুনেছিলাম খুব বড় লোকের বাড়ি, ওদের কাছে এই খবরটা ছিল, বড় লোকের বাড়ি ওরা তো করতো টাকা নাকি ব্যাংকে রাখতো না, সব টাকা মাটিতে খরা মানে কলসির মধ্যে রেখে দিল, তো সেই সেখানে সেই সমস্ত সব তারা নিয়ে আর আগুন ধরিয়ে দিয়ে তারপরে চলে এলো, ওই গানবোটটা আবার আমাদের দিকেই আসছে, আমরা যেখানে আছি ওইখানেই আসছে, তখন আমরা সবাই ছুটছি কোথায় গেলে, যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িতেই তারা এলো, আমরা তখন গিয়ে জোয়ার আসছে তখন দুপুরবেলা, আমরা ছুটতে 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 কোথায় যে গেছি তার কোনো ঠিক নেই, একেবারে একটা গাছের একটা ডাল নিচে জলে জল ভাসছে জোয়ারের জল, তার মধ্যে দিয়ে সেই গাছের ওপর তিনজনে বসে আছে, না তিন আমি এটা আমার দুঃসাহস মানে আমি ওদের নিয়ে গিয়েছিলাম, তো আর আমার দুই ভাই আমার ছোট ভাই গেলেন, তো ওইখানে ওইভাবে আমরা থাকতে থাকতে শুনলাম যে আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই আর্মি উঠেছে, আমরা পালিয়েছিলাম কিন্তু ওই বাড়ির দোতলায় ছাদের চিলে কোঠা ধরে পালিয়েছিলাম, তারপরে কি ভেবে আমরা হঠাৎ করে নিচে নেমে গেলাম, নিচে নেমে ছুটতে লাগলাম, ছুটে ওই জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের ডালের উপর চুপ করে বসে আছি, ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাস্তাঘাট কিছু চিনি না, গ্রাম কোথায় কোথায় যাব তখন, তারপর একজন মানে মুসলিম একটি ছেলে তার তারা দুই ভাই
একজন মুক্তিযুদ্ধে চলে গেছে আর সে আমাদের খাওয়ালো তাদের বাড়িতে, তারপর এত ভালো যে আমাদের বাড়িতে নিয়ে গেল, যা রান্না ছিল তাই খাওয়ালো, আমাদের দিন দেখে আমাদের খাওয়া হয়নি। সেখান থেকে আমাদের বলল চলেন আপনাদের এক কিছু দূর পৌঁছে দিই। তারপরে আমরা হেঁটে হেঁটে রাতে, মানে রাত হয়ে গেছে তখন, এক বাড়িতে আমাদের বসিয়ে রেখে সে চলে গেল। আমরা তাদের চিনি না, যেখানে রেখে গেছে সেখান থেকে আমরা কী করে যাব, যেখানে আমরা থাকি ফুলতলায় কী করে সেখানে যাব, কি ভয়ঙ্কর অবস্থা একটা, মানে আমি বোধহয় বোঝাতে পারবো না। এখানে ওইটাই আমি কালকে বলছিলাম যে আমি আমার কমিউনিকেশনটা হবে না ঠিক, আমার ভেতরে যে ভয়, সেদিনের যে ভয়টা, সেদিনের যে আতঙ্কটা, এখন আর সেই আতঙ্ক আর ভয় নেই, কিন্তু যে অনুভূতিটা ছিল সেটা কিন্তু এখন আছে, এখনো সেটা আছে। আমরা বসে আছি মাটির দাওয়ায়, হঠাৎ দেখি কি ওই মৃণালদের বাড়িরই একটা নৌকো, ওরা তো খাবার জল পায় না, সেই জন্য ওদের টিউবওয়েল থেকে জল নিতে আসতে হয়। ওই যে নৌকোয় করে আমাদের নিয়ে এসেছিল খুলনা থেকে, সেই নৌকোটা নিয়েই ওরা খাবার জল নিতে এসছে। এই নৌকো অনেক দূর, ওদের বাড়ি থেকে অনেক দূর এসে, তারপর আমাদের ওখান থেকে আমরা যখন বললাম যে আমরা এখানে ওরা জানলো, কেউ আমাদের সাথে কথাও বললো না, তারা এত বিরক্ত আমাদের উপর যে এই পরিস্থিতিতে এই অবস্থায় কেন আমরা ওখানে গেছি। তারপর সেই নৌকো করে আমরা ফিরে এলাম, এটা একটা ব্যাপার। তারপর একবার আমরা চলে যাওয়ার চেষ্টা করেছিলাম ভারতে যাওয়ার, অনেক কয়েকটি পরিবারের সাথে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই যাওয়াটাও যে সেটাও মৃত্যুর হাত থেকে ফিরে আসা, আমাদের নৌকাটাকে ঘিরে ফেললো তখন কেবলমাত্র, এটা কি রাজাকার না, তখন রাজাকার হয় না, শান্তিবাহিনী তৈরি হচ্ছে, লাঠি নিয়ে আমাদের নৌকোটা ঘিরে ফেললো। তখনও প্রায় সন্ধ্যা হয় এরকম, মানে জোয়ারে জল নেমে গেছে, নৌকোয় উঠে পড়লো, আমাদের নামিয়ে নিল নৌকো থেকে। আমরা কয়েকটি পরিবার ছিলাম, তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছিলাম তাই ওই নৌকোয় করে, ওই নৌকো থেকে আমাদের নামিয়ে নিল, পা না ডুবে যাচ্ছে, সেই কাদার মধ্যে হাঁটু অবধি ডুবে গেছে, নেমে যেতে পারছি না। আর যার যা ছিল সব কিছু ওরা নিয়ে নিল, সব কিছু নিয়ে নিল। এবং এটা হলো আমার এখনও মনে আছে, আমি জানি তার ছেলে মেয়েরাও হয়তো এখনও বেঁচে আছে, আমি বইটাতে লিখেছি 90 চেয়ারম্যান, ওই জায়গাটার নাম হলো কেয়ারগাটি, সব মনে রেখেছে, বইতে আছে সব কেয়ারগাটি। তো ওখানে মুখ্য চেয়ারম্যান আমাদের সাথে আর ভদ্রলোক ছিলেন রণজিৎ বলে, উনি একটা চিঠি লিখে দিয়েছেন যে আমার আমার ভাইকে ভাষাকে, যে তুমি এক্ষুনি চলে যাও, চিঠি তো না একটা চিঠি লিখে দাও, তুমি এক্ষুনি নেমে চলে যাও, এতে আনো, তা না হলে আজকে আমরা আমাদের কী অবস্থা হবে আমরা জানি না, আমাদের সবাইকে নামিয়ে নিয়েছে, নামিয়ে নিয়ে একটা অন্ধকার ঘরে আমাদের আটকে রেখেছে। অন্ধকার মানে কি, সেই ঘরটার কোনো জানলা নেই, দরজা নেই, এবং চারিদিক থেকে শান্তিবাহিনীর লোকেরা হাতে লাঠি নিয়ে আমাদের ঘিরে আছে, সেই ঘরটার কোনো দরজা জানলা কিচ্ছু নেই, একটা ইট শুধু খোলা, সেই ইট দিয়ে বাইরে থেকে আমাদের ইয়ে করছে, আমাদের পাহারা দিচ্ছে, আমরা কী বলছি আমরা কী করছি, আর জিনিসপত্র সব নামিয়ে সামনে সমস্ত জড় করে রেখেছে। তার মধ্যে আমাদের অনেক জিনিসপত্র, না আমার অনার্সের ইয়েটা ছিল, সার্টিফিকেটটা ছিল, ওদের সার্টিফিকেট ছিল, কলেজের সমস্ত এগুলো ছিল ফাইলের মধ্যে, সব কিছু নিয়ে এসছে ওরা।
আমার মার মানে ওই ভদ্রলোককে বলা কোনো উনি ছিলেন ডিসেবল কবি আমার এই নামগুলি এখনো মনে আছে উনি কোথায় হিস্ট্রি অধ্যাপক ছিলেন সুন্দরবন কলেজে আর এই রণচিত্তার বন্ধু তাকে খবর দেওয়া হলো যে আপনি ও আসার জন্য যাতে ওই মুঘল জার্মানির ছেলেরা যারা এনএসএফ করতো তখন তাদেরকে তিনি বোঝাতে পারে এবং ওই মুঘল চেয়ারম্যানকে বুঝিয়ে আমাদের মুক্ত ছেড়ে দেওয়া দেওয়া হয়।